আমি আগেও বারেবারে বলেছি, এখনো বলছি, আমাদের লক্ষ্য সোশ্যাল ডেভেলপমেন্ট, সাবজেক্টটা অনেক ভাষা। এই সোশ্যাল ডেভেলপমেন্টটা এক এক সেক্টরে ধীরে ধীরে একটু একটু করে পড়তে হবে, যতটা সম্ভব নিজেদের জীবিত কালে ততটুকু হবে, পরে নেক্সট প্রজন্মকে সেভাবে তৈরি করছি, তারা বা তেনারা করবেন। এই উদ্দেশ্যটা মাথায় রেখে রবিবারের এই অনুষ্ঠানটা আমরা করি। এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা মিটিং। হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের মেন জাদুকাঠি হচ্ছে হেলথ সেক্টরকে আমাদের স্কিল সেক্টর বা টেকনোলজি যে সেক্টরটাকে যুক্ত করতে হবে। এই যুক্তটা ঠিক করে করা গেলে হেলথের বিরাট ডেভেলপমেন্ট হবে। ডাক্তারি তৈরি করার চেয়েও বেশি নিড হচ্ছে টেকনোলজিটাকে হেলথের সঙ্গে যুক্ত করা। আর যদি ঠিকঠাক করা যেত, যত সংখ্যক ডাক্তার ছিল সেটাই এভেলেবল এই মানুষের জন্য, যদি আমরা প্রযুক্তিটাকে ঠিক করে ব্যবহার করতে শিখতাম। কিন্তু সবচেয়ে যে ক্ষেত্রটা আমরা তৈরি করতে চাইছি সেটা হচ্ছে, বিশেষত অলরেডি আমরা খড়গপুর আইআইটির সঙ্গে কথা বলেছি, বিশ্বর সঙ্গে কথা বলেছি, ওনাদের ইঞ্জিনিয়ারদের ভাবধারা ভারতবর্ষের বড় ডাক্তারবাবুদের সঙ্গে একযোগে ওনাদেরকে যুক্ত করে মেডিকেল ইনস্ট্রুমেন্ট তৈরি আধুনিক প্রযুক্তি দিয়ে, এর জন্য আমরা শিল্পপতিদের সাথে কথা বলতে চাইছি যে এনাদের নিয়ে এনাদের ভাবধারায় যন্ত্রপাতিগুলি আবিষ্কৃত হোক বা তৈরি হোক। আর আমার ছেলে মেয়েরা এটা মেরামতি করুক, এটা চালাতে শিখুক, সেই উদ্দেশ্যেই আমাদের সেমিনার। সেমিনারটা আমরা তিন ধরনের ব্যক্তিত্বকে অবশ্যই স্টেজে চাইছি। এক ডাক্তার বলতে চাইছি, এই ধরনের মেশিনপত্র আবিষ্কার করা বা প্রযুক্তি দেওয়ার মতো ইঞ্জিনিয়ারদের চাইছে, আর শিল্পপতিদের চাইছে। এটা কমপ্লিটলি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেমিনার, যার মধ্য দিয়ে একটা চেতনা আসুক মানুষের মধ্যে।